পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে কুমিল্লা সদর এলাকা। দেশের অন্যান্য জায়গায় নৌকার প্রার্থীর পোস্টারের আধিক্য থাকলেও এ আসনটিতে দেখা মিলল ভিন্ন চিত্রের। এই আসনে প্রত্যেক প্রার্থীরই পোস্টার দেখা গেছে প্রচুর। প্রার্থীরাও সমানতালে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন পুরো আসন জুড়েই। কেউ বা করছেন উঠান বৈঠক, কেউ বা জনসংযোগ। প্রত্যেক প্রার্থী জানান, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। যতই চক্রান্ত করুক, যতই আমার বিরুদ্ধে নিউজ তৈরি করে দিন, কুমিল্লার মানুষে গণবিপ্লব হবে, গণদুয়ার হবে। সুষ্ঠু ভোট হলে ইনশাআল্লাহ আমি 80% আশাবাদী যে এবার কুমিল্লার মানুষ একটা পরিবর্তন পাবে। কুমিল্লার মানুষ যদি মনে করে যে অসমাপ্ত কাজগুলো আবার সমাপ্ত করার প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে। তবে এলাকাবাসী বলছেন, মূল নির্বাচনী লড়াই হবে পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য নৌকার প্রার্থী আকম ও বাহাউদ্দিন বাহার এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার মধ্যে। তবে যে ধরনের লড়াই হোক না কেন, ভোটে যিনি জয়যুক্ত হন না কেন, নির্বাচন এবং নির্বাচনী পরিবেশ যেন হয় সহিংসতা মুক্ত, এমনটি আশা কুমিল্লা সদর উপজেলার মানুষের। আতাউর কাউসার, সময় সংবাদ, কুমিল্লা।